ডেঙ্গু দমনে সচেতনতার চেয়ে অভিযানের গুরুত্ব অনেক বেশি, তাই 15 দিন আগের মৃত্যুকূপ এলাকা এখন বাগানের মতো পরিচ্ছন্ন হয়েছে, এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। বুধবার সকালে ডেঙ্গু সচেতনতায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ডেঙ্গু দমনে নিয়মিত অভিযান, পরিদর্শন ও সচেতনতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম পরিদর্শনে যান মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে, যেখানে প্রায় 2 সপ্তাহ আগে অভিযান চালিয়ে 5 লাখ টাকা জরিমানা করা হয়েছিল লার্ভা থাকায়। সেখানে চিত্রটা পুরোটাই উল্টো, নেই জমানো পানি, এডিস মশা জন্মানোর কোনো উৎস। এ সময় মেয়র বলেন, ডেঙ্গু দমনে সচেতনতার চেয়ে অভিযানই বেশি কার্যকর। মায়ের উপরে কোনো ওষুধ নেই, এটা কিন্তু সত্য কথা। ঠিক অনুরূপভাবে ফাইনের উপরে কোনো ওষুধ নাই, 5 লক্ষ টাকা ফাইন করা হয়েছিল। আর ফাইন না, আর জেল না, আর মামলা না। আমরা এখন চাই যার যার বাসা বাড়ি সবাই নিজ উদ্যোগে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা যেন পরিষ্কার করে ফেলতে পারি। এরপর বিটিআই এর কার্যকারিতা সরজমিনে দেখাতে সাংবাদিকদের নিয়ে যাওয়া হয় ডিএনসিসি কার্যালয়ে। এ সময় মেয়র বলেন, মশা দমনে বিটিআই নিয়ে কোনো অনিয়ম হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। ঠিকাদার যদি সেই ধরনের আমাদেরকে সদুত্তর দিতে না পারে, অবশ্যই আমরা সেই ঠিকাদারকে অবশ্যই আমরা ব্ল্যাকলিস্ট করব। আইন অনুযায়ী যা যা করা দরকার আমরা সব কিছু করব। পরীক্ষামূলক আমদানি করা বিটিআই প্রয়োগ সরাসরি দেখানোর পর গবেষক জানান, এটি অত্যন্ত কার্যকর এবং পরিবেশ বান্ধব। উত্তর সিটি কর্পোরেশন যখন বিটিআই আনে তখন আমাকে পাঠানো হয় এবং আমি ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছি এবং সেখানে আমার পরীক্ষার রিপোর্ট আছে। সেখানে 6 ঘন্টার মধ্যে এই বিটিআই 100% মর্টালিটি আমি পেয়েছি। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।